জয়নবন্ধুরা তোমার ছোট তোমাদের পেরি এর চলো হ্যাচ ওয়াটার ফোর তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি নিয়ে নন অনস্ক্রিন দেখতে পাচ্ছ এস এস সি জিডি কনস্টেবল নতুন নিয়োগ দু হাজার চব্বিশ সংক্রান্তের অফিসিয়াল শর্ট নোটিস পাবলিশ হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে এলিজিবল আবেদন করতে পারো যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো এবং এখানে তোমাদের শূন্য যেটা থাকছে চব্বিশ হাজার শূন্য পদে নিয়োগ করাচ্ছে যেখানে মেল ফিমেল তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো বয়স বেতন পরীক্ষা মাঠ তারিখ এবং উচ্চতা শারীরিক মাপযোগ সমস্ত এই ভিডিওতে আলোচনা করছে যেখানে কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে জেডি কনস্টেবল এসএসসির মাধ্যমে এটি নিয়োগ করায় এটি কীভাবে নিয়োগটি করা এটার সিলেকশন প্রসেস কি সম্পূর্ণ এই ভিডিওতে করছি আর আমি বারবার করছি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসর প্রত্যেকের বোঝা যাচ্ছে সরাসরি অফিসিয়াল আমি ডেটবোর্ড এতে অফিসিয়াল নোটিশ মধ্যে দেখিয়ে দেবো অফিসিয়াল যেটা শর্ট নোটিশ পাবলিশ হয়েছে সেই সম্পর্কে আমরা আমরা আলোচনা করবো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা এসএসসি জিডি কনস্ট দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সেশনের যেটা ভ্যাকান্সি সেটি পাবলিশ করা হয়েছে তোমাদের ড্রাশবোডে আমি কেন দেখাচ্ছি তোমরা দেখো এখানে অনলাইন অ্যাপ্লাই ডেট এখানে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে কভার করছি এই ভিডিওটিতে মাধ্যমে অন্য সমস্ত কিছু আলোচনা কিন্তু করবো এখানে দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি চব্বিশ হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ করেছে একটা ভালো শূন্য পদ যেখানে মেল ফিমেল তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে যেখানে অ্যাপ্লাইড ডেট যেখানে তোমার সাতাশে আগস্ট তোমাদের দু হাজার চব্বিশে অনলাইন আবেদন শুরু হচ্ছে আগস্ট মাসের সাতাশ তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট যেখানে অ্যাপ্লাইড এ লাস্ট ডেট সাতাশে সেপ্টেম্বর এখান থেকে আবেদন শেষ এখন থেকেই প্রিপারেশন নিতে হবে তুমি যদি সরকারি চাকরি করতে যাও প্রিপারেশন যখন তোমার পরীক্ষার ডেট দিলো অ্যাপ্লাইড ডেট দিলো তখন থেকে যদি তুমি প্রিপারেশন নাও তোমার সরকারি চাকরি পাওয়া খুব টাফ হয়ে যাবে এখন থেকে কম্পিটিশান অনেকটা হাই তার জন্য বলছি এখন থেকেই প্রিপারেশন হওয়া স্টার্ট করতে হবে তোমার সিলেবাস সম্পর্কে আলোচনা করছি ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখো এখানে এডুকেশনাল কলেজ মানে শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাশ করছো তাহলে আবেদন করতে পারছো যেখানে অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল ও বি সি এস প্রার্থী তাদের ক্ষেত্রে প্রত্যেকে একশো টাকা দিতে হবে এস সি এস টি যারা ওমেন ক্যান্ডিডেট তাদের কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না আসর প্রত্যেকের বোঝা গেছে যারা এস এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে নীল কোনো রকম আবেদনের মূল্য লাগছে না তারা প্রত্যেকে বিনামূল্যে আবেদন করতে পারছে যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে জিরো ওয়ান জিরো ওয়ান তোমাদের দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে তোমাদের বয়স যেটা ক্যালকুলেট করা হবে তোমরা প্রত্যেকে যেন তোমাদের জিরো ওয়ান জিরো ওয়ান হিসাবে তোমাদের বয়সকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হয় এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে যোগ্য জেনারেলদের আঠেরো থেকে তেইশের মধ্যে বসাতে হবে যারা ওবিসি প্রার্থী আঠেরো থেকে ষোলো এবং যারা এসসিএসটি প্রার্থী রয়েছে তাদেরকে আঠেরো থেকে আঠাশের মধ্যে বসাতে হবে তাদেরকে তো আঠেরো থেকে আঠাশের মধ্যে বসাতে হবে যেটা এজ লিমিট জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করা হবে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো এখানে তোমাদের অনস্ক্রিন দেখে দিচ্ছি যেটা সিলেকশন প্রসেস এইখানে কীভাবে নিয়োগটি করা এখানে কীভাবে রিক্রুটমেন্ট করে এখানে দেখতে পাচ্ছো যেটা সিলেকশন প্রসেস রয়েছে প্রথমত সিবিডি এক্সাম দিতে মানে কম্পিউটার বেসড এক্সামেশান দিতে হয় যেখানে তোমাদের পিএমটি এবং পিইটি যেখানে পি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এসোসিয়েশন টেস্ট এটা কিন্তু তোমাদের না হয়ে থাকে যেখানে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এই চারটি প্রসেসের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করায় যেটা তোমাদের এসএসসি তোমাদের কিন্তু জিডি যেটা নিয়োগ করায় যেটা জিডির ভ্যাকান্সি মানে তোমাদের জিডি কনস্টেবলের যেটা ভ্যাকান্সি এই রিক্রুটমেন্টই এটা সরকারি চাকরি তুমি চাইলে আবেদন করতে পারো এখানে কোন কোন পদে নিয়োগ করে তোমরা প্রত্যেকে জানো যে বিএসএফ সিএসএফ এসা এনআই যেখানে সেএসেফ এ সমস্ত তোমাদের রিক্রুটমেন্ট ছটা পোস্টের ক্ষেত্রে যেখানে সেভিটি সেভিটি এক্সাম মানে কম্পিউটার বেসড এক্সাম হয় সেটি তোমাদের কীভাবে রিক্রুটমেন্টটি করে সেটি তোমাদের ক্ষেত্রে সিলেবাস কী রয়েছে টোটাল প্রশ্ন তোমাদের আশিটা প্রশ্ন থাকে টোটাল প্রশ্ন করা থাকে আশিটা প্রশ্ন এখানে তোমাদের একশো সাইটের মধ্যে কিন্তু টোটাল নাম্বার ক্যালকুলেট করা হয় টোটাল আসিড তোমাদের কিন্তু ক্যালকুলেট করে প্রত্যেকটা প্রশ্নের মান দই তুমি কিন্তু যখন গুণাবো আর্ধগুণা শুনে একশো শূন্য তোমাদের একশো ষাটের মধ্যে পরীক্ষা হয় প্রত্যেকটা প্রশ্নের মানুষ তুমি একটা প্রশ্ন ঠিক করবে তুমি দু নম্বর পাবে তুমি যোগ্য হলে আবেদন করতে পারো যেখানে এক্সাম টাইম এখানে তোমরা এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক ঘন্টার সময় দেওয়া হয় এখানে আর এখানে নেগেটিভ মার্ক যেখানে তোমাদের জিরো পয়েন্ট পঞ্চাশ মানে তুমি দুটা প্রশ্ন ভুল করেছো প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর তুমি দুটো প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কিন্তু কেটে নেওয়া হয় তুমি জানো প্রত্যেকেই যেখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা ভাষা এখানে কিন্তু পরীক্ষা দিতে হয় তোমরা এখানে প্রত্যেকেই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে যেখানে এক্সাম প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছ রিজনিং থাকবে কুড়িটা প্রশ্ন চল্লিশ মার্কের যেখানে তোমাদের জি কে কুড়িটা প্রশ্ন তোমাদের চল্লিশ মার্কের প্রশ্নপত্র করা হবে যেখানে ম্যাথ থেকে থাকবে কুড়িটা প্রশ্ন তোমাদের চল্লিশ নাম্বারের এইভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান তোমাদের থাকছে আর এবং হিন্দি এবং ইংলিশ তোমাদের গ্রামার থাকে যেমন কুড়িটা প্রশ্ন চল্লিশ নাম্বার থাকে টোটাল তোমাদের আশিটা প্রশ্ন এইভাবে কিন্তু কমপ্লিট করা হয় আশিটা প্রশ্নের মান আশিটা প্রশ্ন থাকবে আশি ইন্টু দুই করে তোমাদের একশো সাইটের মধ্যে কিন্তু পরীক্ষা হয় একশো সাইটের মধ্যে তোমাদের র্যাঙ্কিং টেস্ট করা কিন্তু হয় এখানে রান যদি দেখো তো মেলের ক্ষেত্রে রান তোমরা দেখতে পেয়ে যাবে চব্বিশ মিনিটে তোমাদের পাঁচ কিলোমিটার মাঠ কিন্তু কভার করতে হয় এটা মেলের ক্ষেত্রে থাকছে আর যারা ফিমেল প্রার্থী মানে ফিমেলদের রানিং থাকছে তোমাদের আট পয়েন্ট পাঁচ মিনিটে তোমাদের কিন্তু তোমাদের ষোলোশো মিটার মাঠ কিন্তু কভার করতে হচ্ছে আট মিনিটে তোমাদের পাঁচ সেকেন্ডে ষোলোশো মিটার মাঠ কিন্তু কভার করতে হবে তুমি যোগ্য হলে আবেদন করতে পারো এসএসসি জিটি যেটা পি এম টি এবং পি যেটা হয় সেটা তোমাদের দেখে দিচ্ছি যেটা তোমাদের ফিজিক্যাল যেটা বলে মেলের হাইট একশো সত্তর সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে যোগ্য যারা তোমাদের এসটি প্রার্থী শিডিউল ট্রাইব প্রার্থী তারা দুই সেন্টিমিটার ছাড় পেয়ে থাকে যারা ফিমেলদের হাইট একশো সাতান্ন সেন্টিমিটার যারা মেলদের এসটি প্রার্থী তাদের কিন্তু তোমাদের একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে তারা প্রত্যেকেই যোগ্য আর যারা ফিমেল এসটি প্রার্থী শিডিউল ট্রাইব প্রার্থী তাদের একশো পঞ্চাশ সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকেই যোগ্য এখানে মিনিমাম চেস্ট যেখানে অনলি মেল ফর চেস্ট ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের সাথে না হয় না যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে বুকের সাথে না হয় তোমাদের মিনিমাম তোমরা আশি ফুলে কিন্তু পঁচাশি করতে হয় আর যারা অনলি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে সাতাত্তর ফুলে কিন্তু বিরাশি করতে হয় যারা শিডিউল ট্রাইব প্রার্থী তারা প্রত্যেকেই যোগ্য এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এখানে দেখতে পাবো কাট অফ তোমাদের যেটা কাট অফ আমরা জানি যে দু হাজার চব্বিশে একটা রিক্রুটমেন্ট হয়েছে যে দু হাজার যেটা চব্বিশের রিক্রুটমেন্ট এখনও তোমাদের কাট অফ এখনও প্রকাশিত করে নেই কিছু দিনের মধ্যে তোমাদের দু হাজার চব্বিশে রিক্রুটমেন্টের কাট অফ প্রকাশিত করবে কিছু কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে তোমাদের যেটা দু হাজার পঁচিশে তোমাদের রিক্রুটমেন্টের বোর্ড সেটি তোমাদের অফিসিয়ালি শর্ট নোটিসে পাবলিশ করেছে অফিসিয়াল নোটিশ তোমাদের প্রুফ দেখাবো এই ভিডিওটিতে তো অফিসিয়াল যে প্রুফ দেখাবো যে দু হাজার চব্বিশে যেটা সাংক্রাদের ভ্যাকান্সি সেটি তোমাদের পাবলিশ করা হয়েছে সেখানে তোমার চব্বিশ হাজার শূন্য প্রতি নিয়োগ করাবে অনলাইন আবেদনের ডেট তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি এখানে মেলদের ক্ষেত্রে ইউওয়ারদের তোমাদের কিন্তু যেটা কাট অফ গেছে মেল এবং ফিমেলদের কাট অফ সেটি তোমাদের সাথে আমি শেয়ার করবো এইখানে তোমাদের শেয়ার করবো এভাবে তোমাদের কম্পিটিশানটা অনেকটা হাই এখান থেকে প্রিপারেশন নিতে হবে তার জন্য এখান থেকে আমি শেয়ার করছি যারা ওই জঙ্গলের প্রার্থী তারা প্রত্যেকে যদি আবেদন করতে পারছো ওই জঙ্গলে তোমাদের একশো সাইট কাট অফ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এসে যেটা কাট অফ সে তোমাদের গেছে যারা ইউআর তাদের সাতানব্বই মেলের ক্ষেত্রে আর যারা ই ডাব্লিউ তাদের ক্ষেত্রে একাশি ও বিসি হয়ে হলে তোমাদের ছিয়াশি এসসি হতে হলে বিয়াল্লিশ এসটি হয়ে হতে পঁচানব্বই দেখছো হাই লেভেল একটি কাট অফ গেছে ভালো মতো পরীক্ষায় পাস করতে হবে এবং শারীরিক মাপজোগে তোমাদের ফিট থাকতে হবে তারপরে তুমি এসএসসি জিডি কনস্টেবল হতে পারবে তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবে এখানে যদি দেখা যায় যার যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে তোমাদের একানব্বই ইডাব্লিউ বাহাত্তর ও বিসির ক্ষেত্রে তিরাশি এসির ক্ষেত্রে উনআশি তোমাদের এসটির ক্ষেত্রে বিরানব্বই এইভাবে তোমাদের কাট অফের পরিমাণ গেছে তুমি যদি নিজেকে যোগ্য বলে মনে করো তাহলে আবেদন করতে পারো ভালো পদ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আছে আর আমি বারম্বার করে একটাই রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছে যারা তোমাদের এক্সাম ক্যালেন্ডার এসএসসির মাধ্যমে যেটা এক্সাম ক্যালেন্ডার পাবলিশ হয়ে থাকে সেখানে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সংক্রান্ত যেটা ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্মিড পুলিশ ফোর্স যেখানে তোমাদের সিআরপিএফ এনআইএসএসএফ এবং আসাম রাইফেল জিডি রাইফেল ম্যান আসাম রাইফেল এক্সামেশন দু হাজার পঁচিশ সেশনের যেটা ভ্যাকান্সি সেটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের আগস্টের সাতাশ তারিখে অনলাইন স্টার্ট যেখানে সেপ্টেম্বরের সাতাশ তারিখ আবেদন শেষ এখানে ডিসেম্বর মাসে তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হবে ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে যেখানে তোমাদের জানুয়ারিতে তোমাদের এক্সাম শেষ টোটাল এখানে এক মাস আবেদন তোমাদের এক্সাম চলে এখানে ত্রিশ দিন এক্সাম চলে ত্রিশ দিনে তোমাদের এক্সাম বন্ধু কন্টাক্ট করিয়ে নেবে তুমি যোগ্য যদি মনে করো তারা এখানে আবেদন করতে পারো এটা হলো অফিসিয়াল নোটিশ আমি তোমাদের প্রুফ দেখালাম এই নোটিসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে সেখান থেকে অনলাইন আবেদনের লিঙ্ক পেয়ে যাবে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে তোমরা চাইলে রেজিস্ট্রেশন করে রাখতে পারো বর্তমানে এসএসসি জিডির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন চলছে তোমরা চাইলে আবেদন করতে পারো যারা মাধ্যমিক পাস করছো অনলি টেন পাস তারা প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে পারবে আশা করু প্রত্যেকের বুঝেছে তাহলে এই বলে আমরা আপনার ভিডিওটি শেষ করছি জয়িন জভারত